ভারতের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেহেদী হাসান মিরাজ। 187 রানের টার্গেট তারায় 128 রানের 9 উইকেটে পতনের পর পরাজয়ের দূরে চলে যায় বাংলাদেশ। সেই অবস্থায় দলের নিশ্চিত পরাজয় জেনেও আত্মবিশ্বাসের সাথে ব্যাটিং করে যান মিরাজ। তাকে যোগ্য সঙ্গে দিয়েছেন পেস বোলার মুস্তাফিজুর রহমান। শেষ উইকেটে তাদের 141 বলের 150 রানের জুটিতে অবিশ্বাস্য এক জয় পায় বাংলাদেশ। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে শেষ উইকেটের ইমন জয়ের পর মেহেদী হাসান মিরাজকে কাঁধে তুলে নিয়ে উদযাপন করতে থাকেন সতীর্থ ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে কঠিন চাপের মুহূর্তে মিরাজের 39 বলের 38 রানের ম্যাচ জয়ী ইনিংস সত্যি প্রশংসার যোগ্য। সেই মিরাজ কি ভবিষ্যতে সাকিবের বিকল্প হতে পারে? দলের গুরুত্বপূর্ণ ভূমিকা সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি বলেন, মিরাজ কি সাকিবের মতো হতে পারে? সম্ভবত। সে পাঁচ ছুঁয়ে ব্যাট করতে পারে, বল হাতেও ধারাবাহিক পারফরমেন্স করে, সব সংক্রমণে খেলার সুযোগ পেলেও সে কাজটা করতে পারে। মিরাজকে আমি বেশ উচ্চমাপের মনে করি, জানি না জনগণ বা সংবাদ মাধ্যমে কিভাবে দেখে। কোচ হিসাবে আমার তালিকায় শুরুর দিকে তাকে সেই। কোচ আরো বলেন, মিরাজ দলের আড়ালে একজন নায়ক, সব সংক্রমণে ধারাবাহিক, যে কোনো জায়গায় ব্যাটিং করতে পারে, চাপ সামলাতে পারে। ওয়ান ডে বোলারদের র্যাঙ্কিংয়ে 2 বা 3 ছিল, তার উপর সব সময় ভরসা করা যায়। রান দিলেও কঠিন মুহূর্তে তাকে ফিরিয়ে আনতে পারে, সে এমন পরিস্থিতি উপভোগ করে। তিনি আরও বলেন, প্রথম ম্যাচে সেই যেভাবে খেলা ধরে রেখেছে ইনিংসটা স্পেশাল ছিল, চিন্তা ভাবনা ও শান্ত পরিষ্কার ছিল এবং